মর্নিং, আমার এক নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন বেলা হয়ে গেছে, এখন থাকতে আমার এখন বাজে 10টা, এখন থাকতে আমার ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা, ভিডিওটা ব্লগ শেষ করুন, তোমরা দেখতে থাকো। তারপর সবাই এখানে বসে আছে, রাধুনি কী করছে? বন্ধুরা চলো ব্রেকফাস্ট বানিয়ে নেবো, রুটি বানাই, দেখতে থাকো ভিডিওটা। আমরা ছেলে বেলা হয়ে গেছে, ছেলেকে একটু খাই দেবো, তাই একটু ছেলেকে খাবার করে নিয়েছি। এবার খাওয়া শোনো, এসো এসো এসো, হাতে চলে এসো। খাবার ভাই ওখানে চলে গেছে, তোমাকে দেখো, এসো এসো, বেলা হয়ে গেছে, এসো। এবার আমাদের খাওয়া দাওয়া করতে হবে, রান্না বান্না করবো। চ বন্ধুরা, ছেলেকে খাই দিই, কিছুক্ষণ পরে ফিরে আসছি। বন্ধুরা বানিয়ে নিয়েছি, গরম গরম ডিম টোস্ট, খাবার করে নেবো বন্ধুরা, চলো। এসো খাবে তো, চলে আসো চলে আসো আসো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করার পরে কিছুক্ষণ পরে ফিরে আসছি। তো বন্ধুরা, চিকেন রান্না হচ্ছে, তাই একটু ধনে পাতা তুলতে এসেছি। তুলে নিই, তারপর চলে এসেছি, মাংসের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, রান্না বান্না করে নিই, কিছুক্ষণ পরে দেখা করছি। বন্ধুরা, ছেলেকে খাইয়ে গরম পানি দিয়েছি, এবার আমরা খেয়ে নেব। ছোটো কি রান্না আছে দেখে, জানো তো মাংস হয়েছে, আমরা মাংস ঝুলে হয়েছে। বন্ধুরা দেখো, ভাত আছে, এবার খাওয়া দাওয়া করে নেবো বন্ধুরা, খাওয়া দাওয়া করার পরে কিছুক্ষণ পরে ফিরে আসছি। আছে আর কি করে রেখেছে, একটু ডাব খেয়ে নিচ্ছি, আছে যা মিষ্টি জল, ডাব খেতে খুব ভালো লাগে। বলো, অনেক রাত হয়ে গেছে, রাতের জন্য রুটি বানিয়েছে, দুপুরে মাংস তরকারি আছে, রুটি খাওয়া হয়ে যাবে। রুটিটা আমি শেষ করছি, ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা।